কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে পদটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী নতুন নগরপিতা নির্বাচনের মিশনে নির্বাচন কমিশন তফসিলের মাধ্যমে 9 মার্চ ইভিএমে মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে এর মাঝে সিটি 3 ও 7 নম্বর ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের ঘোষণা নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসক। তবে বিষয়টির প্রয়োজন মনে করছেন না এই 2 ওয়ার্ডের বাসিন্দারা। এটা তো ভাঙার কোনো যুক্তিগতায় দেয়া যায় না। এখান থেকে এখানে আমাদের অশোকতলা গোবিন্দপুরের সামান্য কিছু দূরত্ব, ধানমন্ডি গ্রিন রোড আর কাঠের বোলের যে আংশিক অংশটুকু, পুলিশ স্ট্যান্ড কেন্দ্রে যদি ভোটারটা ট্রান্সফার করে বা এই এই ডিমার্কেশন এইভাবে করা হয় তাহলে মনে হয় আমাদের 3 নম্বরে কোনো আপত্তি কারোর থাকার কথা নয়। জেলা প্রশাসন বলছে সীমানা বিন্যাসের প্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত কেউ আপত্তি বা সংযোজন বিয়োজন করতে পারবেন। তবে শুধুমাত্র মেয়র পদে উপনির্বাচন হওয়ায় আইনগত কোনো সমস্যার সুযোগ থাকবে না বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আকর্ষণীয় মূল্যে এখন তাজা হবে মল, নতুন সব প্যাক মাত্র 30 টাকা থেকে। যদি কারো কোনো প্রকার আপত্তি অথবা কোনো প্রকার সংযোজন বিয়োজন থাকে বা যে কারো কোনো বক্তব্য থাকে তারা আমাদের জানালে আমরা সেটি চূড়ান্ত করব। এটা ওয়ার্ডের সীমানা নিয়ে এই সমস্যা, যেহেতু মেয়রের ভোট সবাই দিবেন, ভোট গ্রহণ বা আইনগত কোনো সমস্যার সুযোগ থাকবে না, কারণ তারা মেয়র পদে ভোট দিবেন, ওয়ার্ড কাউন্সিলর পদে না। কুমিল্লা সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা 2,42,460 জন। এর মধ্যে নারী ভোটার 1,24,279 জন এবং পুরুষ ভোটার 1,18,179 জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র 2 জন। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।